জেলার ছাত্রী মহলে আবারও খুশির খবর। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট গার্লস স্কুল, গঙ্গারামপুর স্কুলে ও বংশীহারি গার্লস স্কুলে বিদ্যুৎ দপ্তরের উদ্যোগে স্যানিটারি ন্যাপকিনের ভেন্ডিং মেশিন বসানো হলো। এ ব্যাপারে জানলেন জেলা বিদ্যুৎ ভবনের সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার সৌমেন দাস। আমরা WBACDCL এর হেডকোয়ার্টার থেকে আমাদের CSS প্রোগ্রাম অনুযায়ী দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্টের জন্য আমাদের কিছু স্যাংশন হয়েছিল। তো আমরা কিছু মেধাবী ছাত্রদের কিছু আমরা ক্যাশ প্রাইজ দিয়েছি, কিছু আমরা কম্পিউটার কিনে দেওয়া হয়েছে, আর থার্ড উদ্যোগ যেটা হচ্ছে ভেন্ডিং মেশিন, ন্যাপকিন ভেন্ডিং মেশিন, সেটা বালুরঘাটে দক্ষিণ দিনাজপুরের তিনটে গার্লস স্কুল হাই স্কুলকে আমাদের সিলেক্ট করা হয়েছে। তার মধ্যে আজকে আমরা প্রথম সেটাতে আমরা এসেছি এবং সেখানে ইনস্টলেশন হচ্ছে। এটা একটা সোশ্যাল রেসপন্সিবিলিটি এবং বিভিন্ন জায়গায় যেটা স্কুলের মধ্যে অ্যাওয়ারনেস এবং সেই রেসপেক্টে আমাদের হেডকোয়ার্টার স্যাংশন করেছেন, আমরা দক্ষিণ দিনাজপুর জেলার তরফ থেকে সেই উদ্যোগটাকে সার্থক করার চেষ্টা করছি। সামাজিক দায়িত্ব পালনের সাথে সাথে যাতে পরিবেশ পরিচ্ছন্ন থাকে তার জন্য ন্যাপকিনগুলি এই মেশিনেই নষ্ট করে দেওয়া যাবে, এমনটা মনে করেন বালুরঘাট জেলা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধানা শিক্ষিকা মহুয়া চৌধুরী। আমাদের মেয়েরা খুব উপকৃত হবে, আর এতে সবথেকে বড় যেটা যে পরিবেশ বান্ধবভাবে এই যে ব্যবহার করা ন্যাপকিনগুলি পরিবেশ বান্ধবভাবে ডিস্ট্রয় করা যাবে, এইটার জন্য বেশি ভালো লাগছে যে আমাদের পরিবেশের পরিচ্ছন্নতাটা বজায় রাখার পক্ষেও এটা একটা উদ্যোগ। নির্মল বাংলা জন্য আমরা একটু এগিয়ে যেতে পারবো, আমাদের বিদ্যালয় একটা অংশগ্রহণ করতে পারবে, যে সেই জন্য ভীষণ ভালো লাগছে। দক্ষিণ দিনাজপুর থেকে নোবেল নিউজ নেটওয়ার্ক, নোবেল বাংলা।